हाय हमारे छोट्ट चैनल बेंगल जब विथ स्टाडी चैनल तुम्हारे सकल के स्वागत जानिए आज के आमी एसेছি देखो जे समस्त छोटो छोटो ऐलेमेयर मैं अवश्य तारा बयसे छोटो हमार छोटो भाई बोनरा जरा एबारे उच्च माध्यमिक पास कर पास आउट कर बेराबे तादेर जोन्नो किन्तु आज के आमी एसेছি एक नतून भिडियो निये देखो तादेर अवश्य उपकार लागबे। धरो हजारो प्रश्नेर भीड़ जे आमरा कि कोर्स करते पारी तादेर मनेर मध्धे उच्च माध्यमिक पास करे आमरा कि कोर्स करले जे रकम परिस्थिति आजकेर दिने दाड़िये जे माने एकटा सिचुएशन तैरी हयेछे चाकरी निये तारा देखछे एई रकम बिभत्स दुर्नीति तारा चोखेर सामने देखछे। तो जाई होक तो सब निये आमादेर थाकते हबे एबं सेई क्षेत्रे আমরা যারা বড়রা তারাই কিন্তু তোমাদেরকে গাইড দেব এবং আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো যে কি কি করতে পারলে বা কি কি করলে তোমরা জীবনে এস্টাবলিশড হতে পারো। তো সেই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দেব যে নরমাল শাখায় পড়াশোনা করে যে লাভ নেই সেটা বলবো না, পড়াশোনার কোনো লাভ নেই বলবো না, কিন্তু তুমি যদি চাকরি করতে চাও হ্যাঁ তাহলে কিন্তু তুমি একটা স্পেশাল কোর্সে ট্রেনিং অবশ্যই নাও। যেরকম ধরো যারা আজকের যে ভিডিওটা মেয়েদের জন্য আমি বিশেষ করে বলবো, ছেলে মেয়ে উভয়ই করতে পারো কিন্তু মেয়েরা বিশেষ করে নার্সিং ট্রেনিংটা কিন্তু তোমাদের কাছে বিশেষ করে করোনার পর তোমরা দেখেইছো যে স্বাস্থ্যকর্মী কিভাবে প্রয়োজন। তো সেক্ষেত্রে এবং কিভাবে চাহিদা পরবর্তীকালে ভবিষ্যতে চাহিদা হতে পারে তো সেই কথা ভেবেই কিন্তু আমরা বলবো যে তোমাদেরকে পরামর্শ দেবো যে অবশ্যই তোমরা কিন্তু নার্সিং ট্রেনিংটা বেছে নিতে পারো। আর এই ট্রেনিংয়ের মাধ্যমে তুমি কিন্তু ভালো একটা চাকরিও করতে পারো, ট্রেনিং শেষে কিন্তু তুমি ভালো জব পেতেই পারো। তো শুরু করছি আজকের আমি ভিডিওটা। দেখো যারা সাধারণত নার্সিং ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু তিনটে কোর্স হয়, আমি দেখো তিনটে ভাগে লিখে নিয়েছি। একটা হচ্ছে ANM কোর্স, আর একটা হচ্ছে GNM কোর্স, তারপরে হচ্ছে পরে বলবো না যেটা সব থেকে মানে এই দুটো নার্সিং কোর্সের থেকে BSc নার্সিংটা হচ্ছে কিন্তু একটু হাই। মানে আমি এক্ষেত্রে হাই বলছি কেন না শুধুমাত্র এখানে সায়েন্স যারা পড়ে আসছে তারাই কিন্তু এই BSc নার্সিংটা করতে পারে, ঠিক আছে। আর যে কোনো শাখার ছেলেমেয়েরাই কিন্তু ANM আর GNM এই দুটো কোর্স কিন্তু করতেই পারো। মানে তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো বা কমার্স নিয়ে পড়েছো বা সায়েন্স নিয়ে পড়েছো তারাই প্রত্যেকেই কিন্তু ANM আর GNM এর জন্য তোমরা আবেদন করতে পারো। অবশ্যই প্রবেশিকা পরীক্ষা হয় 2021 সাল থেকে সেটা শুরু হয়েছে। তো প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের আগে প্রথমে আবেদন করতে হবে, তারপর প্রবেশিকা পরীক্ষা দিয়ে তাহলে তোমরা পেতে পারো। হ্যাঁ এটা কিন্তু সরকারি কলেজের ক্ষেত্রে, যারা বেসরকারি কলেজে ভর্তি হবে বেসরকারি জায়গা থেকে বেসরকারি প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করতে চাও তারা কিন্তু অবশ্যই একটু টাকা লাগবে, টাকা দিয়ে ভর্তি হয়ে তোমরা কিন্তু অবশ্যই কোর্সটা করে ভালো কিন্তু চাকরি পাওয়ার সুযোগ কিন্তু এই নার্সিং কোর্সের মধ্যে। আচ্ছা আমি প্রথমেই আলোচনা করব ANM ট্রেনিংটা নিয়ে, ঠিক আছে, নার্সিং ট্রেনিংটা নিয়ে কথাবার্তা বলবো। দেখো প্রথমে হচ্ছে ANM কোর্স করতে পারে কিন্তু শুধুমাত্র মেয়েরাই, বোঝা গেল, যে কোনো শাখার থেকে পাশ করা মেয়েরাই কিন্তু এই কোর্সটা করতে পারে, শুধুমাত্র মেয়েরা করতে পারে, যে কোনো শাখা থেকে পাশ করা ছেলে নয় মেয়েরা করতে পারে। আর ANMটা করতে পারে শুধুমাত্র তারাই যারা, ভালো করে শুনে নাও, ANMটা করতে পারে শুধুমাত্র তারাই যারা তোমরা মেয়েরা পঞ্চায়েত এলাকায় থাকো। মানে গ্রামের আমার বোনেরা তারাই কিন্তু পঞ্চায়েত এলাকায় থাকা বোনেরা তারাই কিন্তু ANM কোর্সের ফর্ম ফিল আপ করতে পারবে আবেদনে, ঠিক আছে। আর এক্ষেত্রে আমি বলে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 45% নাম্বার পেলেই কিন্তু তোমরা এর এই আবেদনটা করতে পারবে, 45%, ঠিক আছে। আর এইটা কি কত বছরের কোর্স? ANM কোর্সটা হচ্ছে 2 বছরের কোর্স, ঠিক আছে। এক্ষেত্রে আর একটা ANM কোর্স করলে কি হয় সেটা জেনে রাখো। ANMটা কিন্তু সরকারি কলেজ মানে সরকারিতেই হয়, সরকারি কলেজে, আর এটা 2 বছরের কোর্স। এখানে তুমি যদি যখন পাস আউট করে তুমি যে চাকরির ক্ষেত্রটা বলে রাখি, চাকরি যেটা পাবে সেটা কিন্তু তোমার যে কর্মসংস্থানটা সেটা কিন্তু শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তুমি কিন্তু বাইরে কিন্তু করতে যেতে পারবে না, ঠিক আছে। এটা একটা বলে রাখলাম। আর ANM কোর্স করে কত তুমি স্যালারি পেতে পারো? কত স্যালারি পেতে পারো? তুমি 15,000 থেকে 25,000-এর মধ্যে স্যালারিটা তোমার সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। এরপর চলে আসছি GNM কোর্সে। जीएनएम कोर्सটা কিন্তু एएनएम कोर्सের মতো শুধু মেয়ে নয়, এখানে কিন্তু ছেলেরাও আবেদন করতে পারে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই কোর্সটা করতে পারে। আর এটাও কিন্তু যে কোনো শাখা থেকে পাশ করা ছেলে মেয়েরা করতে পারে জিএনএম কোর্স। এখানে মাত্র 40% নাম্বার পেলেই কিন্তু তুমি জিএনএম কোর্সটা করতে পারছো। আর এটা কিন্তু 2 বছরের কোর্স নয়, এএনএম কোর্সের মতন 2 বছরের কোর্স নয়, এটা হচ্ছে 3 বছরের কোর্স। জিএনএম কোর্স হচ্ছে 3 বছরের কোর্স। জিএনএম কোর্স কত বছরের কোর্স? 3 বছরের কোর্স। ঠিক আছে, জিএনএম কোর্স 3 বছরের কোর্স। এটা আরো প্রবেশিকা পরীক্ষা দিয়েই মানে যে হয় সেই মানে খোঁজ রাখবে, সেই পরীক্ষার আবেদন বেরায়, তো সেই পরীক্ষা দিয়েই কিন্তু তোমরা এই কোর্সে ঢুকতে পারো। আর এটার কলেজ সরকারিও হয় বেসরকারিও হয়। তুমি যদি সরকারি জায়গায় চান্স পেলে না তো হলো মানে দরকার নেই, তুমি বেসরকারি কলেজের থেকে করো বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে করো। এক্ষেত্রে বলে রাখি খরচটা কত হয়, বেসরকারি জায়গা থেকে পড়লে এই 3 থেকে 5 লাখ, 3 লাখ থেকে 5 লাখ কিংবা হ্যাঁ এই 5-6 লাখের মধ্যেই হয়ে যাবে, একটু খরচটা বেশি। তো যাই হোক, কিন্তু তুমি যদি খরচ করে একটা ভালো ট্রেনিং নিয়ে যদি তুমি চাকরির সুযোগ পাও তাহলে কিন্তু আমি তো বলবো, আমার মতে আমি পরামর্শ দেবো তোমাকে যে অবশ্যই তোমাদের কিন্তু এই কোর্সটা এই কোর্সগুলো করা উচিত। ঠিক আছে, কর্মসংস্থান তুমি কোথায় চাকরি পেতে পারো? পশ্চিমবঙ্গে পেতেই পারো, এছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু তুমি চাকরি করতে পারো। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কোর্স চলাকালীন তুমি এই যে naukri.com এইসব আছে না, এইসব জায়গায় তুমি যদি করে রাখো, আবেদন করে রাখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকেও তোমার কাছে চাকরির কিন্তু অফার আসতে পারে। ঠিক আছে, সুযোগ থাকবে। তারপরে বললাম তো খরচ কত হয়, 3 লাখ থেকে 5-6 লাখের মধ্যেই হয় যদি তুমি বেসরকারি জায়গা থেকে জিএনএম কোর্সটা করতে চাও। আচ্ছা, এক্ষেত্রে তারপরে লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং তো প্রথমে বুঝতেই পারছো, এটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা করতে পারবে, সায়েন্সের কিন্তু মেয়েরাই করতে পারবে। এটা কিন্তু 4 বছরের কোর্স। আর এর কর্মসংস্থান অবশ্যই অল ইন্ডিয়া প্লাস বাইরেও তুমি যেতে পারো। স্যালারি 40,000 থেকে এর কিন্তু আমি কেন হাইফাই বলেছিলাম, এটা কিন্তু যেরকম পড়াশোনা ভালো করলে হ্যাঁ সেরকম কিন্তু এর মাইনেটাও কিন্তু অনেকটাই ভালো আছে, 40,000 থেকে 1 লাখের মধ্যে। আর এক্ষেত্রে এর চাকরির সুযোগ কিন্তু শুধুমাত্র যে তুমি নার্স হতে পারো তা না, নার্সদের টিচারও হওয়া যায়, শিক্ষকও হওয়া যায়। নার্সের ক্ষেত্রে যে শিক্ষক সেটাও তুমি হতে পারো। আবার বিএসসি আর একটা যেটা তোমাদের বলে রাখি, জিএনএম কোর্স করেও কিন্তু অনেকে বিএসসি নার্সিং করে। ঠিক আছে, তো এটা 4 বছরের কোর্স, এটা বলে রাখলাম, এটা 4 বছরের কোর্স। এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের মেয়েরাই করতে পারবে এই বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং করেও কিন্তু তুমি নার্স হতে পারো। আর তো আমি বলবো যে তোমাদের এই ধরনের নার্সিং ট্রেনিং নিয়ে একটা কোনো ট্রেনিং নিয়ে তোমরা চাকরির জন্য প্রিপারেশন করো। আমি বলবো যে এই ধরনের ট্রেনিং অবশ্যই তোমরা নাও, কষ্ট করে হলে নাও, কিন্তু কারণ তারপরে কিন্তু তোমরা একটা চাকরি পাবে, চাকরি পেতেই পারো। চাকরির সুযোগ আছে এই ধরনের ট্রেনিং নিয়ে, কারণ এর চাহিদা প্রচুর, ভবিষ্যতে এর চাহিদা প্রচুর। তো ভাই বোনেরা বা বন্ধুরা যারাই তোমরা আমার এই ভিডিওটা দেখবে, আমার পুরনো বন্ধু নতুন বন্ধু, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও আমাদের চ্যানেলের তরফ থেকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বেস্ট অফ লাক।